নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কিশোর রাজ্য চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকে ভিডিও। আজকে যে ভিডিও টপিক আছে সেটা হলো, আপনারা তো শসা বীজ তো লাগিয়ে দিয়েছেন, কিন্তু শসা বীজ লাগানোর পর বৃষ্টি হয়ে যাওয়ার কারণে, এখন ওয়েদার তো জানোই গরমের সময়, বৃষ্টিটা মাঝে মধ্যে এক দুদিন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আমারও হয়েছে ঠিকই বীজ লাগানোর পরই, কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে যার কারণে শসা বীজ বেরাতে খুবই অসুবিধা হচ্ছে। এই সময় কি পরিচর্যা নিলে সব থেকে ভালো হয়, চলো বন্ধুরা বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। আর যদি আমার ভিডিও দেখে একটুকু যদি উপকারিত হয়ে থাকেন, অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাবেন। আর যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন। দেখতে পাচ্ছেন গাছগুলো, দেখুন এক একটা জায়গায় ছাড়া ছাড়া বেরিয়েছে, কিছু কিছু জায়গায় বেরিয়েছে, কিছু বেরায়নি। আমি কি করেছি, জল দিয়ে আপনারা একটা কাজ করতে পারেন, থালা দিয়ে ঝিটা দিতে পারেন, জলসেচ করতে পারেন, নালায় তো জল আছে, আমি উপরে দিয়ে দিচ্ছি, কারণ চালটা প্রচুর পরিমাণে আটকে গেছে। উপরে যদি মাটিটা যদি সরে যায় তাহলে দেখতে পাবে যে একটু একটু করে গাছ বেরিয়ে গেছে। দেখুন কীভাবে গাছ বেরাচ্ছে, কিন্তু মাটিটা চাল আটকে যাওয়ার কারণে বেরাতে পারছে না। এটা যদি আমি হাত দিয়েও ভেঙে দেখাই তাহলেও দেখতে পাবে, বুঝতে পারবেন যে কীভাবে ভেঙেছে। এইভাবে এইভাবে করলে অনেকটা তাড়াতাড়ি খুবইভাবে বেরিয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি আপনারা করতে পারেন, স্প্রে মেশিন দিয়ে আস্তে আস্তে করে ভেঙে ভেঙে করতে পারেন। সেটা হয়তো একটু সময় বেশি লাগবে ঠিকই, কিন্তু আপনারা চাইলে এইভাবে করতে পারেন, থালায় জল দিতে পারেন। আর তার ভিতরে আরেকটা করতে পারেন, হাত দিয়ে এইভাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর তাড়াতাড়িও হয়ে যাবে, আর ভালোভাবে প্রতিটা গাছ বেরিয়ে যাবে, কারণ একটা মিস যাবে না। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বার করেছি, এটা কিন্তু স্প্রে মেশিনে স্প্রে করেই আমি বার করেছি জল দিয়ে, কিন্তু এইভাবে প্রচুর দেরি হয়ে যাওয়ার কারণ আমি থালা দিয়ে জল দিয়ে করে দিয়েছি, ভিজে দিয়েছি পুরো জমিটাই। আর যেখানে যেখানে থালা দিয়েও ভালো হয়নি সেখানে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি, যার কারণে গাছটা তাতে রাতে সুবিধা হবে। আর এরপরে কী পরিচর্যা নিয়েছে সেটা একবার জেনে নিন। আর এই সময় কিন্তু গাছ যখন মাটির ভিতরে থাকে বেরাতে অসুবিধা হয়, গাছের বীজ বীজের যতটুকু জোর আছে তত পর্যন্তই কিন্তু বীজ গাছটা ঠেলে, তারপরে আবার আস্তে আস্তে বীজটা খারাপ হয়ে যায়, তখন গাছটাও বেরায় না। কিন্তু যখন একটু যখন বেরাবে তখন একটাই কাজ করবেন, সেটা হলো একটা ভালো শিকড়ের ওষুধ দিয়ে দিবেন, একটা ভালো পিজিআর। শিকড়ের ওষুধ দিলে পিজিআর আর দেওয়ার দরকার নেই, এটা শিকড়ের ওষুধই দেওয়ার চেষ্টা করবেন। আর এটা দিলে খুবই পরিমাণ কাজ ভালো দিবে, কারণ এই জন্য বলছি, কারণ বীজের একটা ভালো জোর পেয়ে যাবে আর গাছের শিকড় বেড়ে যাবে, তাড়াতাড়ি গাছটাও ভালো হয়ে যাবে, গাছটা যেটা আছে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এরপরে কি পরিচর্যা নেবেন, দুপাতা হয়ে যাবে, আমি একটা চ্যানেলে এই সম্বন্ধে ভিডিও ছেড়ে রেখেছি, সেটা যে পুরো চ্যানেলে যে দেখতে পারেন ভিডিওটা।